কথা রাখলেন কার্লেস কুয়াদ্রাতো। টানা চতুর্থ ম্যাচে জয়, কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালেও জিতে ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। কুয়াদ্রাতো বলেছিলেন, ডুরান্ট কাপের মতোই সুপার কাপের ফাইনালে খেলবে তার দল। কলিঙ্গ সুপার কাপের প্রথম সেমিফাইনালে জামশেদপুর এফসিকে পরিষ্কার 2-0 গোলের ব্যবধানে হারিয়ে সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। এদিন ইস্টবেঙ্গলের হয়ে 2 অর্ধে 1টি করে গোল করেন হিজাজি মাহের এবং জেভিয়ার সিভেরিও। রবিবার ফাইনালে লাল হলুদ মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিরুদ্ধে। বৃহস্পতিবার যেই ম্যাচে মুখোমুখি হবে ওড়িশা এফসি এবং মুম্বাই সিটি এফসি। ইস্টবেঙ্গল এদিন পায়নি দুরন্ত ফর্মে থাকা স্প্যানিশ মিডফিল্ডার বোর্হা হেরেরাকে। এতে ইস্টবেঙ্গলের যতটা ক্ষতি হয়েছে তার চেয়ে জামশেদপুরের ক্ষতি হয়েছে ফরওয়ার্ড লাইনে এদিন চিমাচুকু না থাকায়। বেশ কিছু আক্রমণ তুলে এনেও জামশেদপুর গোল পায়নি পেনিট্রেনিং জোনে ভেদ শক্তির অভাবে। উল্টো দিকে বুধবারের সেমিফাইনালে চেনা আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিল ক্লিন্টন সিলভারা। অধিকাংশ সময় বল থাকছিল জামশেদপুরের অর্ধে। 19 মিনিটে সেট পিস মুভমেন্ট থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন হিজাজি মাহের। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল, যদিও বিষ্ণু চেষ্টা ব্যর্থ করেন জামশেদপুরের গোলরক্ষক। 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যান কুয়াদ্রাতের ছেলেরা। খেলার শেষ দিকে ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলার সায়ন ব্যানার্জির সৌজন্যে পেনাল্টি পেলেও ক্লিন্টন সিলভা পেনাল্টি নষ্ট করেন। কিন্তু 47 মিনিটেই নন্দা নিশু মারফত বল পেয়ে সিভেরিও গোল করে প্রথমার্ধে হিজাজির করা গোলের ব্যবধানকে দ্বিগুণ করে দিয়েছিলেন। ফলে ইস্টবেঙ্গলকে ভুগতে হয়নি সেভাবে। তবে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে চাপ বেড়েছে। 2-1 বার হাত থেকে বল ফসকালো প্রভু সুখন গিল দুটি অসামান্য সেভ করেন প্রথমার্ধেই। হাউকিপরা সুযোগ কাজে লাগাতে না পারায় ক্লিন সিট রেখেই মাঠ ছেড়েছেন প্রভু সুখন। চওড়া হাসি ইস্টবেঙ্গলের হেড স্যারের মুখেও। এই হাসি আরও চওড়া হয় কিনা দেখতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে। ধারাবাহিকতাকে মূল মন্ত্র ধরেছেন কার্লেস কুয়াদ্রাতো। সর্বোপরি সুপার কাপ ঘরে তুলতে পারলে এফসি কাপের ছাড়পত্র জুটবে বিজয়ী দলের হয়ে। এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করতে চাইবেন না জয়ের দৌড়ে থাকা কুয়াদ্রাতো। স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা।